আসসালামু আলাইকুম, সাবরিন সারাস রেসিপিস থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের ডিম ভোনা রেসিপি। আমি এই মাছটা কিভাবে ভোনাটা করেছি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে ডিম নিয়েছি, মাছের ডিমটা নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং এক চা চামচ মরিচের গুঁড়ো। এখন হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নেব। এভাবে আগে থেকে মাখিয়ে রাখলে ডিমের মধ্যে নুন ঝাল ভালোভাবে সোপ করবে, সেজন্য আগে থেকে মাখিয়ে রাখব। এভাবে আমি 20 মিনিটের মতো মাখিয়ে রাখব। 20 মিনিট পর ফিরে আসছি। আমি এখানে একটা মশলা তৈরি করব, সেজন্য নিয়েছি আদা রসুন এবং গোলমরিচ। এই তো মশলাটা আমি বেটে নিয়েছি, পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে নেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে যখন দেখবেন যে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, তখন সেই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো। আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন হাই হিটে এই পেঁয়াজটাকে আর টমেটোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, টমেটো যেন গলে না যায়। এই তো ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণ আমি এ পর্যায়ে এখন গুঁড়া মশলা অ্যাড করব। পানিটা দিলে কিন্তু গুঁড়া মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই তো আমি একটু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। কারণ আমি আগে থেকেই হলুদ মরিচ মাছে রেখেছিলাম, সেজন্য আমি এখানে একটু কম করে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে মাছের ডিমটা এর উপর দিয়ে দিয়ে দেব। এইভাবে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে লো ফ্লেমে এটা জার করব, রান্না করে নেব। অবশ্যই এটা লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ তো আমি আবারও একটু চেক করে নিচ্ছি, একটু উল্টিয়ে নেব। নিচে একটু হয়ে এসেছে, সেজন্য আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকনাটা ঢেকে লো ফ্লেমেই আবারও রান্না করব। এই তো আমি আবারও চলে আসলাম, দেখতে পাচ্ছেন কতটা রং চলে এসেছে। এখন আমি আবারও উল্টিয়ে দেব। ভেতরটা এখনও কাঁচা রয়ে গেছে, সেজন্য আমি স্পেচুলার সাহায্যে এভাবে কেটে কেটে নিচ্ছি। আর উল্টিয়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে যেহেতু এটা শুকনো শুকনো ভাব আছে, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, রংটা কিন্তু অসাধারণ এসেছে। আপনারা এভাবে কিন্তু করে রান্না করে খেতে পারেন। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই তো আমি একটা বোলে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। মাছের ডিম কিন্তু সব সময় একঘেয়েমি খেতে ভালো লাগে না, আপনারা এইভাবেও রান্না করে খেতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।